সারাদিনে আমাদের কাজকর্মের কিন্তু শেষ থাকে না। সমস্ত কাজ আমাদের একার হাতে করতে হয়, ঘর থেকে রান্নাঘর পর্যন্ত প্রত্যেকটা কাজ একার হাতে করতে গেলে জানতে হবে নানান ধরনের টিপস। কেননা টিপস ফলো করে সারাদিনের কাজগুলোকে যদি সুন্দর করে গুছিয়ে নেওয়া যায়, তাহলে দিনের শেষে নিজেদের জন্য বেশ খানিকটা সময় আমরা রাখতে পারবো। আজকে সেই রকম বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করবো, যেগুলো দেখলে আমাদের মাসিক খানিকটা সাশ্রয় হবে। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করে দিই। বন্ধুরা, এই ধরনের স্টোন ওয়ার্ক করা কিংবা ফেব্রিকের কাজ করা বা রাবার প্রিন্ট করা এই ধরনের জামাকাপড়গুলো কিন্তু আমরা কম বেশি পরেই থাকি। কিন্তু এই জামাকাপড়গুলো একটাই সমস্যা হয়, কাচতে গেলেও যেরকম এই প্রিন্টগুলো উঠে যায়, সব থেকে বেশি সমস্যা হয় এগুলো আয়রন করতে গেলে। আয়রন করতে গেলে গরমের যে তাপ, সেই তাপে কিন্তু এই রাবার প্রিন্টগুলো বা ফেব্রিকের কাজগুলো এতটাই তাপে গলে যায় যে এক জায়গার রং আরেক জায়গায় চলে যায়। বিশেষ করে সাদা যে জামা কাপড় হয় সেগুলোতে কিন্তু কালারটা এদিক ওদিক লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তার ফলে এই সমস্ত জামা কাপড় আমরা দ্বিতীয়বার পরতে পারি না, কিন্তু আয়রন ছাড়াও তো পরা সম্ভব না। তো কিভাবে আয়রন করলে এই জামা কাপড়ের কালারটা ফেড হবে না, তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা পাতলা সুতির কাপড়। তোমরা এর বদলে পেপার বা মোটা কোনো টাওয়েল ব্যবহার করতে পারো। এর উপর দিয়ে যদি আমরা সুন্দর মতো আয়রন করে নিই, তবে অবশ্যই খেয়াল রাখতে হবে আয়রনটা ভালো মতো গরম হয়ে গেলে প্লাগের সুইচটা অফ করে দিতে হবে। কোনোভাবেই কিন্তু প্লাগের সুইচ অন থাকা অবস্থায় আমরা আয়রন করতে পারবো না। ভালো মতো যদি একটা কাপড়ের ওপর দিয়ে তারপর আমরা আয়রন করে নিই, সেক্ষেত্রে কিন্তু এই হিটে ওই কালারটা গলেও যাবে না, অন্য জায়গায় কালারটা স্প্রেডও করবে না। তো তার ফলে কিন্তু আমাদের অ্যাজ এ টেস্ট যাওয়াটা একই রকম ভালো থাকবে। আশা করছি এই ছোট্ট টিপসটা কাজে দেবে। চলে গেলাম পরের টিপস। বন্ধুরা, এই ধরনের বোতলের ঢাকটা কিন্তু আমাদের সবার কাছেই থাকে, হয়তো বা বোতলটা কোনো কারণে খালি হয়ে গেল কোনো কন্টেনার, তখন কিন্তু এই বোতলগুলোর ঢাকনা আমরা পরেই থাকে। আবার অনেক সময় হয় জলের বোতল ফেটে গেল বা অনেক ব্যবহার করতে করতে পুরনো হয়ে গেছে, তো এইরকম এক্সট্রা বোতলের ঢাকনা কিন্তু যে কোনো ধরনের থেকেই থাকে। তো এই বোতলের ঢাকনাগুলোকে কিন্তু আমরা কখনোই ফেলবো না, এগুলো দিয়েও বেঁচে যাবে অনেকগুলো টাকা। কিভাবে? তো এখানে আমি একটা বড় বোতলের ঢাকনা নিয়েছি আর ঢাকনাটার পিছন দিকের অংশটা এরকমভাবে একটা ডবল টেপ ঘাম আটকে দিলাম। তারপর রান্নাঘরের যে কোনো একটা জায়গায় এইভাবে দেয়ালের মধ্যে ডবল টেপ ঘামের সাহায্যে বোতলের ঢাকনাটাকে আটকে দিচ্ছি। তো এটা দিয়ে আমরা কি করব, এটা কিন্তু একটা হ্যাঙ্গিং অর্গানাইজার তৈরি হলো। আমরা বাজার থেকে ডবল টেপ দেওয়া নানান রকম হ্যাঙ্গিং হুক কিন্তু কিনে আনি। তো অনেকের বাড়িতেই হয় যে ভাড়া থাকে কিংবা ফ্ল্যাটে থাকে, নানান রকম অসুবিধার কারণে কিন্তু তারা দেয়ালের মধ্যে ট্রিল দিয়ে পারমানেন্ট কোনো হুক লাগাতে পারে না। তো তাদের জন্য কিন্তু এরকম হ্যাঙ্গিং হুক প্রচুর পরিমাণে দরকার হয়। তো বাজার থেকে কিনে না নিয়ে সে যদি এইরকম ওয়েস্টেজ জিনিস দিয়ে আমরা ডবল টেপ গাম দিয়ে একটা হুক মতো তৈরি করে নিতে পারি, সেক্ষেত্রে কিন্তু এই হুকের মধ্যে আমরা অনেক কিছু রাখতে পারবো। যেরকম রান্নাঘরে নানান রকম জিনিস বা কোনো কিছু হ্যাঙ্গিং করার কাজে কিন্তু এটা আমরা ব্যবহার করতেই পারি। তো আশা করছি এই ছোট্ট টিপসটা অনেকটাই কাজে দেবে। চলে গেলাম পরের টিপস। বন্ধুরা, ডোরম্যাট কিন্তু আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি, কিন্তু এই ডোরম্যাটের মধ্যে প্রচুর পরিমাণে ময়লা থাকে। কদিন বাদে বাদে এটাকে আমরা পরিষ্কার করে ধুয়ে রাখি, কিন্তু এটাকে বারবার করে ধুলেও একটা সমস্যা হয় যে এটা এতটাই মোটা চট করে কিন্তু শুকাতে চায় না। আর যদি এক্সট্রা না থাকে সেক্ষেত্রে কিন্তু ডোরের সামনে যদি এই একটা ডোরম্যাট না থাকে সেক্ষেত্রে কিন্তু অনেকটা অসুবিধা হয়। তাই ডোরম্যাটগুলো বারবার না কেচে কীভাবে আমরা পরিষ্কার করলে যেরকম পরিষ্কার হবে, সাথে কিন্তু নোংরাগুলোও চলে যাবে আর সুন্দর একটা গন্ধ এর মধ্যে থেকে বেরোবে। কেননা ডোরম্যাটগুলো এতটা পরিমাণ ব্যবহার হয়, তার ফলে কিন্তু এই ডোরম্যাট থেকে একটা কেমন একটা গন্ধ বেরোয়। তো এগুলোকে না ধুয়ে কিভাবে পরিষ্কার করা যায়? তো এখানে নিয়ে নিয়েছি পাউডার। এখানে আমি একটা এক্সপায়ারি ডেটের পাউডার নিয়েছি। তোমাদের কাছে থাকা যে কোনো ধরনের পাউডার এক্ষেত্রে ব্যবহার করতে পারো, তবে এক্সপায়ারি ডেট পাউডার ব্যবহার করলে কিন্তু সব থেকে বেশি ভালো হয়। পাউডারটাকে ভালো মতো এই ডোরম্যাটের মধ্যে দিয়ে তারপর এরকম একটা মোটা স্কচ ব্রাইট দিয়ে হালকা করে ঘষে নেবো। যদি তোমাদের কাছে এই ধরনের মোটা স্কচ ব্রাইট না থাকে, সেক্ষেত্রে জামাকাপড় কাচার যে ব্রাশগুলো হয় মোটা, ওগুলো দিয়েও কিন্তু ভালো মতো ঘষে নিতে পারো। এই ঘষে নেওয়ার কারণে কি হবে, এর মধ্যে থাকা সমস্ত ধুলো ময়লা কিন্তু আলগা হয়ে পাউডারের সাথে বেরিয়ে যাবে। বারবার জল দিয়ে ধোয়ার যেরকম প্রয়োজন পড়বে না, এর মধ্যে থাকা সমস্ত ময়লাও যেরকম বেরিয়ে যাবে, সাথে কিন্তু এটা খুব সুন্দর মতো পরিষ্কারও হবে আর এর থেকে কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোবে। তো বারবার করে না ধুয়ে এভাবে কিন্তু আমরা পরিষ্কার করে নিতেই পারি। টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে। চলে গেলাম পরের টিপস। বন্ধুরা, রান্নাবান্নার পর বাসন মাজাটা কিন্তু একটা এক্সট্রা কাজ, আর এটা কিন্তু শীতকালে করতে একেবারেই ভালো লাগে না। জলের যে কোনো কাজ করতে আলস্য লাগলেও শীতকালে বাসন মাজতে কিন্তু প্রচুর পরিমাণে আলস্য লাগে আমাদের প্রত্যেক মহিলাদের, যাদের ঘরে হেল্পিং হ্যান্ড নেই বা হেল্পিং হ্যান্ড থাকলেও বেশ কিছু বাসনপত্র আছে আমাদের নিজেদেরই মাজতে হয়। কিন্তু বাসনপত্র মাজতে গেলে ভিম বার বা ভিম জেল দিয়ে যখনই আমরা মাজবো, সেগুলোর মধ্যে যে একটা ক্ষার ভাব থাকে তার ফলে কিন্তু হাতের চামড়া অনেকটা খসখসে হয়ে যায়, রাফ হয়ে যায় হাত। কোনো জায়গায় যদি কাটা থাকে সেক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে হাতটা কিন্তু জ্বালা করে, রেডনেস হয়ে যায়, এরকম সমস্যা কিন্তু হতেই থাকে। তাই বাসন মাজার আগে আমাদের কি করতে হবে, নিয়ে নিয়েছি একটুখানি ভেজলিন। খুব সামান্য
সামান্য পরিমাণ একটুখানি ভেজলিন নিয়ে যদি আমরা হাতের তালুতে, হাতের আঙুলের ফাঁকায় কিংবা হাতের ওপরে সমস্ত জায়গায় যদি ভালো মতো আমরা এইভাবে মেখে নিতে পারি, তাহলে আর চিন্তার কোনো কারণ থাকবে না। আর যাদের ঘরে ভেজলিন নেই, ভেজলিন না থাকলেও চলবে। নিয়ে নিয়েছি একটুখানি বোরোলিন, বোরোলিন কিন্তু প্রত্যেকের ঘরেই থাকে, তো একই রকমভাবে বোরোলিনও যদি আমরা খুব সামান্য পরিমাণ হাতের মধ্যে দিয়ে, বিশেষ করে হাতের আঙুলের ফাঁকায় ফাঁকায়, নখের চারধারে বা এই রকম জায়গাগুলো, চাপা চাপা যে জায়গাগুলো হয় সেই সমস্ত জায়গায় ভালো মতো মেখে নেওয়ার পর, তারপর যদি আমরা বাসনগুলো মাজি, সেক্ষেত্রে হাতের চামড়া কোনো রকম অসুবিধা হবে না। সারা শীতকাল জুড়ে হাতের চামড়া কিন্তু ফাটবে না, কোনো রকম র্যাশ, ইচিং, জ্বালা করা বা রেডনেস হয়ে যাওয়া কোনো রকম হাতের চামড়ায় কিন্তু সমস্যা হবে না। যত ক্ষারযুক্ত সাবান দিয়েই আমরা মাজি না কেন, বাসনপত্র, বাসনও পরিষ্কার থাকবে আর হাতটাও কিন্তু আমাদের দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। এটা যে শুধুমাত্র শীতকালে করলেই হবে, সারা বছরই কিন্তু তোমরা এইভাবেই করতে পারো, কেননা বর্ষাকাল বা গরমকালেও কিন্তু অনেকের হাত ফাটতে পারে। তো আশা করছি এই ছোট্ট টিপসটাও কাজে দেবে। চলে গেলাম পরের টিপসে। বন্ধুরা, শীতকাল প্রায় চলেই যাচ্ছে, কিন্তু এই সময় কম্বল বা লেপ, বালাপোশ যেগুলো যার আছে সেগুলোকে কিন্তু ঠিকঠাক মতো আমাদের তুলে রাখতে হবে, কেননা এগুলো আবার সামনের বছর শীত পড়ার সময় এগুলো আমাদের ব্যবহার করতে হবে। তাই এক বছর ঠিকঠাক মতো এগুলোকে গুছিয়ে তুলে রাখাও কিন্তু আমাদের বিশাল বড় একটা কাজের মধ্যে পড়ে। তো এই ব্ল্যাঙ্কেটগুলো যদি আমরা ঠিকঠাক মতো গুছিয়ে তুলে না রাখতে পারি, এর মধ্যে প্রচুর পরিমাণে ধুলো ময়লা পড়বে, যেটা কিনা আমাদের সামনের বছর ব্যবহার করার আগে আবার ফের ভালো মতো কাচা ধোয়া করে তারপর ব্যবহার করতে হবে। তো কিভাবে এটাকে আমরা তুলে রাখবো? ভালো মতো তুলে রাখার জন্য এখানে আমি একটা নিয়ে নিয়েছি সোয়েটার। এই ধরনের যে সোয়েটারগুলো অনেক সময় হয় ছিঁড়ে যায় কিংবা ছোট হয়ে যায়, বা ভালো যদি সোয়েটারও হয় এক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো, কোনো রকম কাটাছেঁড়া করার তো দরকার নেই, তাই পরবর্তী সময় এটাকে আমরা ব্যবহারও করতে পারবো। সোয়েটারটার নিচের দিকের অংশটা থেকে এইভাবে প্রথমে কম্বলটাকে ছোট করে ভাঁজ করে নিয়ে ঢুকিয়ে দেবো। আর এইভাবে যদি কম্বলগুলোকে সুন্দর মতো আমরা প্যাকিং করে রাখতে পারি, তাহলে কিন্তু অন্য কোনো কাপড় খুঁজে কম্বলটাকে রাখারও প্রয়োজন পড়বে না। তো একেবারে কিন্তু সোয়েটারের মধ্যে রাখলে সুন্দর মতো একটা সাইজের মধ্যে সুন্দর করে ভাঁজ করে রাখতে পারবো। তারপর ওপর নিচের যে ফাঁক অংশগুলো রয়েছে সেগুলোকে সুন্দর করে মুড়িয়ে যদি আমরা খাটের ডিভানে বা আলমারির মধ্যে কোথাও রেখে দিই, সেক্ষেত্রে কিন্তু সুন্দর মতো পরিষ্কার থাকবে। আর আমাদের কিন্তু সামনের বছর যখন বের করবো তখন কিন্তু একেবারেই ফ্রেশ মতো ব্যবহার করতে পারবো। তো আশা করছি টিপস কাজে দেবে। ভালো লাগলে লাইক করতে ভুলো না। চলে গেলাম পরের টিপস। বন্ধুরা, আমরা জুতো ব্যবহার করার পর জুতোগুলোকে সুন্দর মতো সাজিয়ে রাখার জন্য কিন্তু থেকে শু র‍্যাক ব্যবহার করে থাকি। আর সেগুলো যদি আমরা বাজার থেকে কিনে আনি, সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে দাম সাপেক্ষ একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। কিন্তু যেগুলো আমাদের বাইরে রাস্তার পরার জুতো, সেগুলো তো আমরা ঘরের বাইরে রেখে আসি, কিন্তু যেগুলো ঘরে পরার জুতো সেগুলো কিন্তু ঘরের মধ্যে এদিক ওদিক ছিটিয়ে ছড়িয়েই রাখি। তো সেই সমস্ত জুতোগুলো পায়ে লেগে হোঁচট খেতে পারি, বা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রাখলেও কিন্তু দেখতে খুব একটা ভালো লাগে না। তো বাড়িতে হঠাৎ করে লোকজন আসলেও কিন্তু খুব বাজে লাগে এই জিনিসটা দেখতে, আর ঘরের মধ্যেও কিন্তু কোনো শু র‍্যাক রাখলেও খুব একটা দেখতে ভালো লাগে না। তো কোথায় আমরা জুতোগুলোকে রাখবো, যেখানে রাখবো সেটা যেন লোকচক্ষুর আড়ালে হয়, সেই ব্যবস্থা আমাদের করতে হবে। তো তার জন্য এখানে একটা পুরনো পিলো কভার নিয়ে নিয়েছি। অনেক সময় হয় পুরনো রং উঠে যাওয়া বা ছেঁড়া পেট পিলো কভার থাকে, তো সেই পিলো কভারের মধ্যে ওপরের দিকে ফাঁকা অংশ থেকে একটা এইভাবে হ্যাঙ্গার ঢুকিয়ে দিয়ে যদি সাইডটা টাইট হয়ে যায়, তাহলে আর এইরকমভাবে সেফটি পিন আটকানোর দরকার নেই, নাহলে দুটো কোনা মুড়িয়ে এইভাবে টাইট করে সেফটি পিন আটকে নেবো। এইভাবে যদি আমরা একটা হ্যাঙ্গিং শু র‍্যাক তৈরি করে নিতে পারি, তাহলে বাইরে থেকে কোনো রকম শু র‍্যাক আমাদের আর কেনার প্রয়োজন পড়বে না। তো এরপর কি করব, ঘরে পরা যে সমস্ত জুতোগুলো আছে এই পিলো কভারের মধ্যে এইভাবে ঢুকিয়ে দিয়ে যদি দরজার পেছনে বা আড়াল করে রাখা কোনো হুকের মধ্যে আমরা সুন্দর মতো হ্যাঙ্গিং করে রাখতে পারি, সেক্ষেত্রে কিন্তু কোনো রকমভাবে বাইরে থেকে লোক আসলে চট করে দেখতেও পাবে না যে এটার মধ্যে জুতো আছে, আর সুন্দর মতো ঘরের মধ্যেই কিন্তু আমরা গুছিয়ে রাখতে পারবো। যার জন্য বাইরে থেকে কোনো কিছু পয়সা দিয়ে কেনার দরকার পড়বে না, পুরনো ছিঁড়ে যাওয়া নষ্ট হয়ে যাওয়া জিনিস দিয়ে কিন্তু সুন্দর মতো এই হ্যাঙ্গিং শু র‍্যাকটা আমরা তৈরি করে নিতে পারবো। তাহলে দেখতেই পেলে বন্ধুরা, একটুখানি বুদ্ধি খরচা করলে সারাদিনের কাজগুলোকে যদি গুছিয়ে নেওয়া যায় অনেকটাই কিন্তু আমাদের সুবিধা হয়। আশা করছি আজকের সমস্ত টিপস তোমাদের কাজে দেবে। টিপসগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।